খাবার মিলে দূষিত জলে অতিষ্ঠ মালদা জেলার জলঙ্গা ও মৌলপুর গ্রামের প্রায় হাজার আটেক মানুষ। দূষিত জলে গ্রামের চাষাবাদ লটে উঠেছে। নদীর জল এতটাই দূষণ যে একটি মাছও আর পাওয়া যায় না। গ্রামের মানুষ নদীতে নামতেও পারে না, অথচ অভিযুক্ত রামপাল পেপার মিলের কর্তৃপক্ষ ও জেলা কর্তৃপক্ষ মুখে কুলুপ পেটে বসে আছেন। আইসা প্রধান যারা প্রধান মেম্বার তাদের হাতে পড়ছে, শোনা যাচ্ছে যে নদীর টাকা আসছে, এবার নদীটা তুমি যেরকম এবার দেখে গেলে কিনা, ছবি লেগে গেলে কিনা, সেরকম আরো লোক আসছে, লিয়ে গেছে এখানকার রাস্তাঘাট সব দেখে গেছে। গ্রামে যেতেই ঘিরে ধরল গ্রামের মেয়ে বউরা, তাদের হাজারো অভিযোগ। অভিযোগ রামপাল পেপার মিল আর তার দূষিত তরল বজ্র পদার্থ তাদের কাছ থেকে নদীকে কেড়ে নিয়েছে। কারখানা থেকে নালা দিয়ে এই বজ্র এসে পড়ছে বেহুলা নদীতে। তো দীর্ঘদিন ধরে এখানে আশেপাশে যে নারায়ণপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, সেখান থেকে নোংরা জল এর মধ্যে আসে। সেই জল আসার পর নদীর পরিবেশ নষ্ট হয়ে গেছে, নদীতে আমরা স্নান পর্যন্ত করতে পারছি না, মাছ তো মারাই গেছে, আর সবসময় কচুরিপানা তো ভর্তি হয়ে রয়েছে। গ্রামবাসীদের মূল জীবিকা চাষাবাস, চাষের জলের প্রয়োজন মেটে বেহুলা নদী থেকে। এই দূষিত জল চাষ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জমিগুলোতে আমাদের ফসল হচ্ছিলো, হ্যাঁ, ধান গম এইসব চাষ হচ্ছিলো, এখন চাষ হচ্ছে না। ফসলের পরিমাণ ও গুণমান তলান্বিতে এসে ঠেকেছে। আগে জল ভালো ছিল, ফসল হতো, এখন ফসল হয় না, জল কালো হয়ে গেছে, ফসল বিক্রি হয় না, দাম কম হচ্ছে, লাভ হয় না। এই দূষিত জল ঘেটে গ্রামবাসীদের হাতে পায়ে ঘাও হয়ে যাচ্ছে। আপনার পায়ে ঘাগুলো কি করে হলো? ওই নদীর জলে দু চার দিন কাজ করলাম, এর মধ্যে তোমার স্কুল চুল কাটা শুরু হয়ে গেল। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার চর্মরোগ ডাক্তারকে দেখিয়েছি। কি বলেছে ডাক্তার? ডাক্তার বলছে কি, তুমি পাঁচা পাঁচা নামবা না, আমরা নদীর জলে ওভাবে নামবা না, তোমরা না হলে ভাই হতেই থাকবে এভাবে। এই সমস্ত অভিযোগ শুনে আমি জেলা শাসক, ইংলিশ বাজার মহকুমা শাসক এবং দূষণ নিয়ন্ত্রণ বিভাগের ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা করতে যাই। তারা আমার কথার জবাব তো দেননি, শুধুমাত্র ব্লক কৃষি আধিকারিক তার মতামত জানিয়েছেন। তার মতে এই নদীর জলে চাষবাস না করাই উচিত। সেই জলটাকে এখন পিউরিফাই করে যদি ব্যবস্থা করা যায়, সেটা যে কনসার্ন দপ্তর আছে তারা দেখবে এই ব্যাপারে। তারা যদি সঠিকভাবে এইভাবে চিন্তাভাবনা করে তাহলে আগামী দিনে ভালোই হবে। রামপাল পেপার মিলে দূষণ নিয়ে উঠা সমস্ত অভিযোগে এখনই তদন্ত করা হোক, সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এর জন্য আপনারা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী মোবাইল নম্বর 03-51-22-52-381 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।